শুক্রবার খাগড়া ইন্দুপুরি এলাকার এক শিব মন্দিরে নীলষষ্ঠীর পুজোর আয়োজন করা হয়। এদিন মন্দির চত্বরে অগণিত ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। উপস্থিতদের জন্য বিশেষ খাবারের আয়োজনও করা হয়। গত চৈত্র মাসে খাগড়া ইন্দুপুরি এলাকায় শিব মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথম শিব মন্দিরে নীলষষ্ঠীর পুজোর আয়োজন করা হয়। এমন আয়োজনে খুশি সকল ভক্তগণেরা। জয় জয় শঙ্কর হর হর শঙ্কর, 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 গত চৈত্র মাসে খাগড়া ইন্দ্রপুরি এলাকায় শিব মন্দিরের উদ্বোধন হয়েছে। শুক্রবার এই মন্দিরের মহাসমারোহের সঙ্গে নীলষষ্ঠী পুজোর আয়োজন করে মন্দির কমিটির সদস্যরা। এবছর এই প্রথম নীলষষ্ঠী পুজোর আয়োজন করা হয়। এদিন সন্তানদের মঙ্গল কামনার প্রতি বছর নীলষষ্ঠীর দিনে শিবের মাথায় জল দেয় প্রত্যেক মায়েরা। এবারও সেই চিত্রই আরও একবার লক্ষ্য করা গেল এই মন্দির চত্বরে। এই এলাকায় কোনো শিব মন্দির ছিল না, ফলে এলাকায় এই শিব মন্দিরের নির্মাণ হওয়ায় আনন্দিত সকল ভক্তরা এবং মন্দির কমিটির সদস্যরা। অসংখ্য ভক্তদের সমাগমে এই মন্দির চত্বর উজ্জ্বল হয়ে উঠেছে। প্রত্যেক বছর এই মন্দিরে শিব পুজোর আরাধনা করা হবে বলে জানালো মন্দির কমিটির সদস্যরা। আওয়ালের খিচুড়ি, আলুর দম ইত্যাদি খাবারের আয়োজন করা হয় উপস্থিতদের জন্য। এই মন্দির চত্বরে অগণিত ভক্তদের ভিড় লক্ষ্য করতে পেরে আনন্দিত মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ। আমাদের এই উৎসব নীলষষ্ঠী আজকে, যেটা সন্তানদের আশীর্বাদের জন্য প্রত্যেক বাবা মা আজকে দিনে শিবের মাথায় উপোস করে শিবের মাথায় জল দিয়ে ছেলে মেয়েদের শান্তি কামনার জন্য। না, আমাদের এটা তো এবছরের প্রথম, কারণ গত চৌঠা চৈত্রতে আমাদের এই শিব মন্দির উদ্বোধন হয়েছে। তো এটাই আমাদের মানে প্রথম বলতে পারেন প্রথম উৎসব এটা নীলষষ্ঠী। আনন্দ বলতে গেলে আমাদের পাড়ার মধ্যে একটা শিব মন্দির ছিল, পিছনে আপনি যে বটপাকুর গাছটা দেখেছেন, ওই বটপাকুর গাছটাই আমাদের হচ্ছে প্রথম লক্ষ্য। আমাদের এটা বহুদিনের স্বপ্ন আর বহুদিনের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা পুরো সাধনার পর আমরা এই জায়গাটা পেলাম। হ্যাঁ, যে আমাদের মানে ধারণাই ছিল না যে এত ভক্ত হবে আজকে। অন্তত পক্ষে আপনি তো দেখলেন এই সব কিছু, হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছে, এটাই আমাদের স্বপ্ন ছিল, সেই জায়গাটা আজকে সাকসেস মনে হচ্ছে। এটা আমরা চেষ্টা করবো ভক্তবৃন্দদের সবারই যদি মানে আশীর্বাদ থাকে আমাদের মাথায়, আমরা প্রত্যেক বছর করবো। এটা দারুণ গর্ববোধ করছি, আরো আরো এর থেকে আরো ভালো প্রোগ্রাম কিভাবে করা যায়, এইসব প্রোগ্রামগুলো কিভাবে ভালো করা যায়, আরো আরো ভক্তবৃন্দ আসবে বেশি, তাদেরকে কিভাবে ম্যানেজমেন্টটা করতে হবে সেগুলো এবছর প্রথম। এবছর আমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় হলো, সামনের বছর আরো বেটার হবে, এভাবে আমরা কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আজকে তার জন্য কামনের মানে খিচুড়ি করেছি আর আলু দম করেছি, এটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে সব থেকে স্পেশাল, যে আজকে মেয়েরা অন্ন প্রসাদ সেবা করতে পারে না, তার জন্যই কামনের খিচুড়ি করে আজকে সবাইকে প্রসাদ সেবা করা হবে।